1,00,000 টকা সেই পেসেঞ্জাৰৰ বাবে যিসকলে বুলেট ট্ৰেইনত 6,000 টকা টিকেট দি আহমেদাবাদ পৰা মুম্বাই যাব আকৌ ঘূৰি আহিব কেইদিন, তেওঁলোকৰ কাৰণে 1,00,000,000 টকা। আৰু অসমত আমাৰ খেতি মাটি গুচি গৈছে, মাজুলীত গহনীয়া হৈছে, আজি চমৰীয়াত মাণ্ডিয়াত খহনীয়া হৈছে, আৰু আমাৰ কাৰণে 200 কোটি টকা 300 কোটি টকা এনেধৰণৰ আজি আমাৰ লগত হেমাহি কিয়? তো মই বিচাৰোঁ যে কেন্দ্ৰ চৰকাৰ যিদৰে 1,00,000,000 টকা ৰেলৰ কাৰণে দিছে, এটা বুলেট ট্ৰেইনৰ কাৰণে দিছে, 1,00,000,000 টকা অসমৰ বানপানী গৰখনীয়া সমস্যাৰ কাৰণে দিয়ক। আৰু এনেধৰণৰ দাবী অসমৰ ৰাজ্য চৰকাৰ কেন্দ্ৰ চৰকাৰক অৱগত কৰক। মই নিজে নিজৰ ব্যক্তিগত হিচাপে এজন সাংসদ হিচাপে আমাৰ দাবী কেন্দ্ৰ চৰকাৰৰ সন্মুখত দাঙি ধৰোঁ। আৰু বানপানী ক্ষেত্ৰত আমি দেখি পাইছোঁ যে পানী অলপ কমি গৈছে। এতিয়া এইখন চৰকাৰে তেওঁলোকে দুটা কাম কৰিব লাগে। প্ৰথম কামটো হ'ল যে আজি বহুত আমাৰ ৰাস্তা বেয়া হৈ গৈছে। অসমৰ গাঁৱৰ ৰাস্তা বেয়া হোৱা দুটা কাৰণ আছে। এটা হ'ল যে বানপানীৰ সময়ত খহনীয়া সময়ত যথেষ্ট পানী আহি গ'ল, ৰাস্তাবোৰ আমাৰ বেয়া হ'ল। কিন্তু দ্বিতীয় কাৰণ হৈছে যে ইমানবোৰ যে চিণ্ডিকেট চলি আছে, কয়লা চিণ্ডিকেট, কালি চিণ্ডিকেট, হিল চিণ্ডিকেট, তেওঁলোকৰ যে হেভি হেভি ডাম্পাৰ, তেওঁলোকৰ সেই ডাম্পাৰ চলোৱা লগত আজি কোনোবা এজন ৰাজনীতিবিদৰ সম্পৰ্ক, কোনোবা এজন মন্ত্ৰীৰ ভায়েকৰ ঘনিষ্ঠ সম্পৰ্ক, ইমানবোৰ গাড়ী চলি আছে যে গোটেই গাঁৱৰ ৰাস্তাবোৰ বেয়া হৈ গৈছে। গোটেই অসমৰ গাঁৱৰ ৰাস্তা বিজেপি চৰকাৰৰ চিণ্ডিকেটৰ চলি ভিতৰত অন্তৰ্গত চলি থকা ট্ৰাক আৰু ডাম্পাৰ বাবে বেয়া হৈ গৈছে। ইয়াততো ফ্লাইঅভাৰ বনাই আছে PWD বিভাগে, কিন্তু গাঁৱৰ ভিতৰত ডাম্পাৰ আৰু ডাঙৰ ডাঙৰ গাড়ীৰ বাবে আজি আগতকৈ যথেষ্ট বেছি পৰিমাণৰ চিণ্ডিকেট যে চলি আছে, তাৰ বাবে গাঁৱৰ ৰাস্তা বেয়া হৈ গৈছে। সেই ৰাস্তা এবাৰ খৰালি সময়ত ভাল কৰিব লাগিব, আৰু এই পানীৰ কাৰণে যিখিনি ৰাস্তা ক্ষতি হ'ল ভাল কৰিব লাগিব। এইখন চৰকাৰ এই ডাঙৰ ডাঙৰ PWD ফ্লাইঅভাৰ কণ্ট্ৰেক্টৰৰ চৰকাৰ হ'ব নালাগে, এইখন চৰকাৰ অসমৰ গাঁৱৰ ৰাইজৰ চৰকাৰ হ'ব লাগে। আৰু দ্বিতীয় কাৰণ আমি ক'বলৈ বিচাৰিছোঁ যে আজি দেখিলোঁ গুৱাহাটী, আজি দেখিলোঁ যোৰহাট, আজি দেখিলোঁ ডিব্ৰুগড়, মেন মেড ফ্লাড, আৰ্টিফিচিয়েল ফ্লাড, ড্ৰেইনবোৰ ব্লক। যোৰহাটৰ ভিতৰত যিদৰে পানী সোমাইছে যোৱা 50 বছৰত সোমোৱা নাই। JB কলেজত যিদৰে পানী সোমাইছে যোৱা 50 বছৰত আমি এনেকুৱা দৃশ্য দেখা পোৱা নাই। আৰু তাৰ কাৰণ হৈছে তাত PWD বিভাগ ব্যৰ্থ হৈছে, মিউনিচিপালিটি ব্যৰ্থ হৈছে, জিলা প্ৰশাসন ব্যৰ্থ হৈছে। একে আমি গুৱাহাটীত দেখিলোঁ, একে আমি ডিব্ৰুগড়ত দেখিলোঁ, 2 বছৰ আগত আমি শিলচৰত দেখিছিলোঁ। তো আমাৰ যিমানবোৰ গুৱাহাটী অসমৰ ভিতৰত নগৰ মহানগৰ আছে, তেওঁলোকৰ ড্ৰেইনেজ, চুৱেজ আৰু ফল্টি কনষ্ট্ৰাকশ্যন, যিমান য'ত য'ত ইলিগেল ক'ৰবাত ড্ৰেইনৰ ওপৰত ইনক্ৰচমেণ্ট আছে, তাৰ ওপৰত এইখন চৰকাৰ মন দিয়াটো উচিত। নহ'লে স্মাৰ্ট চিটি আমি ক'তো দেখা নাই, চিটিয়েই দেখা পামনে মোৰ সেইটোৱে ভুল সন্দেহ হৈছে। আজিৰ পৰা 10 বছৰ যদি প্ৰত্যেক বছৰ এনেদৰে পানী সোমাই থাকে, গুৱাহাটী নগৰ হৈ থাকিব নে যোৰহাট নগৰ হৈ থাকিব নে নহয় এটা সন্দেহ। তো এইখিনি কাম গুৰুত্ব দিব লাগে। এই সন্দৰ্ভত আজিয়ে বিশেষকৈ যোৰহাটৰ যিখিনি তথ্য মোৰ ওচৰত আহিছে, মই মুখ্যমন্ত্ৰী মহোদয়ক চিঠিৰ জৰিয়তে অৱগত কৰাম যে যোৰহাটে কি কি কাৰণত ফল্টি প্লেনিং, ফল্টি কনষ্ট্ৰাকশ্যন, ফল্টি ড্ৰেইনেজৰ কাৰণে কি কি কাৰণত আজি যোৰহাটৰ ৰাইজ ইমান ভুগিবলৈ হৈছে। মই সেইখিনি কথা চিঠিৰ জৰিয়তে অৱগত কৰাম আৰু আশা কৰোঁ যে যোৰহাট লগতে অনন্য যিমান নগৰ মহানগৰ আছে তাত গুৰুত্ব দিয়া যাব। এয়া হ'ল প্ৰথম বিষয় বানপানী গৰখনীয়াৰ ওপৰত। দ্বিতীয় বিষয় এই মই ক'বলৈ বিচাৰিছোঁ, যিহেতু এতিয়া কা আইন বৰ্তমান তেওঁলোকে ৰূপায়ণ কৰিবলৈ BJP চৰকাৰ আৰম্ভ কৰিলে, আৰু বাৰম্বাৰ মুখ্যমন্ত্ৰীয়ে সেই 5জন যে যুৱক শ্বহীদ হ'ল তাৰ গোটেই দায়িত্বটো বিৰোধী দলৰ ওপৰত দিবলৈ বিচাৰে। মই বহুত যেতিয়া কা আন্দোলন আৰম্ভ হৈছিলে, আমাৰ 5জন যুৱক শ্বহীদ হ'ল, সেই সময়তে মই নেশ্যনেল হিউমেন ৰাইটছ কমিশ্যন
জন কমিশনক অবগত করাইছিল যে পাঁচজন যুবকক হত্যা কোনে করলে, শহীদ হওয়ার কারণে কোনোবা হত্যা করব লাগিব, কোনে করলে, আজি তারিখত সেই কোনজন আরক্ষী বা কোনজন ব্যক্তির গুলিত এই পাঁচজন যুবক নিহত হল, মানে সেটা জানিবলে বিচার, কিন্তু একো অ্যাকশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে লওয়া নাই। আকো মই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনক মই যাকালি অবগত করালো যে আমাক তদন্ত লাগে, আমাক দুঃখ লাগিছে যে যি কার বিরুদ্ধে এই পাঁচজন যুবক শহীদ হল, আজি সেই কা আইন আজি তেওঁলোকে বর্তমানের সরকার রূপায়ণ করবলে আরম্ভ করেছে। মনত পড়ে প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া আহি কৈছিল এবার যে অসমত বিজেপি সরকার আহিলে বাংলাদেশী সকলে কি টোপলা বান্ধি পলাই যাব, আমি তো তার বিপরীত দেখিছো, আজি আটজন আবেদনকারী পাইছো, কাইলে গৈ 20 জন হব পারে, পরহি গৈ 50 জন হব পারে। তো এই সকলের বাবে এখন সরকারে অসম চুক্তি তেওঁলোকে বাতিল করলে, পাহরি গল যে NRC পৰা বঞ্চিত এতিয়াও বহুত ভারতীয় নাগরিক বঙালি মানুষ আজি বঞ্চিত হয়েছে, তেওঁলোকে NRC ভিতর সুমাব লাগে কিন্তু তেওঁলোক সুমোৱা নাই, বহুত আজি মানুহে আজি আধার কার্ড নথকার বাবে আজি রাশন পোৱা নাই। ভিতর আপনাদের দেখা পাব যে মুখ্যমন্ত্রী মহোদয় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কই থাকে, যদি আশা কর্মী সকলে কয় আমা আমার দরমা বৃদ্ধি করক, মুখ্যমন্ত্রী কব হিন্দু মুসলিম, যদি যুবক সকলে কয় আমাক সংস্থাপন দিয়ক, মুখ্যমন্ত্রী কব হিন্দু মুসলিম, যদি আমি কও গুহাটী শহর আরো উন্নত হোক, মুখ্যমন্ত্রী হব কব হিন্দু মুসলিম। 1.5 বছর তেওঁলোকে এতিয়া নির্বাচন কেন্দ্রিক হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কই থাকবে, কিন্তু মই কবলে বিচার যে প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া নিজে এই হিন্দু মুসলিম রাজনীতি করে এবার বিফল হল। আজি নির্বাচন সময় কি কৈছিলে, মঙ্গলসূত্র কথা কৈছে, কংগ্রেস পার্টি আপনার মঙ্গলসূত্র লৈ যাব, একটা বিশেষ সম্প্রদায় জনসংখ্যা লোকে প্রধানমন্ত্রী কথা অভিযোগ দাঙি ধরেছে। প্রধানমন্ত্রী যেতিয়া নিজে বিফল হল, ভারত রাইজে যদরে অযোধ্যা প্রধানমন্ত্রী মোদীক বিদায় দিলে, যদরে রাজস্থানত বিদায় দিলে, যদরে বদ্রীনাথত বিদায় দিলে, ইয়াতো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডাঙরিয়ার হিন্দু মুসলিম রাজনীতি রাইজে আর গুরুত্ব নিদিয়ে, রাইজে গম পাই গৈছে যে এক বিজেপি সরকার না হিন্দু মানুষের বাবে কিবা চিন্তা করে না মুসলিম সম্প্রদায়ের বাবে কিবা চিন্তা করে, চিন্তা যদি করে মাত্র নিজের ব্যক্তিগত স্বার্থর বাবে। তো লোকসভা নির্বাচনত বিজেপি আপ্রাণ চেষ্টা করলে সাম্প্রদায়িক রাজনীতি করবলে, মঙ্গলসূত্র কংগ্রেস আই আপনার গরু ছাগলী লৈ যাব, কংগ্রেসে আপনার ধন একটা বিশেষ সম্প্রদায়ের মাজত বিতরণ করব, সেই সম্প্রদায় জনসংখ্যা আগতকে বৃদ্ধি পাইছে, তো বহুত আপ্রাণ চেষ্টা করলে, তথাপিও মই ভারতের জনসাধারণের ধন্যবাদ জ্ঞাপন করছো যে এইবার সাম্প্রদায়িক আবেগ লোক ভোট দিয়া নাই, আর একে কথা ভবিষ্যৎ ভিতরতো হবলে গৈ আছে। আর এতিয়া যে আমি দেখা পাইছো যে আমার কংগ্রেসের উচ্চ স্তরীয় যে বৈঠক হল, সেই বৈঠকের ভিতর আমার গোটেই দলের নেতৃত্ব আহা 1.5 বছর আমি কেনেদরে আগবাড়ি যাব, তার বাবে যে আমি রণকৌশল কিছু ড্রাফ্ট ব্লু প্রিন্ট আমি বনাইছো, সেয়া লয় মুখ্যমন্ত্রী শঙ্কিত হয়েছে, সেয়া লয় মুখ্যমন্ত্রী শঙ্কিত হওয়ার পিছত এটা আমার দলের জ্যেষ্ঠ নেতা পবন সিং ঘাটোয়া ডাঙরিয়ার উপর রাজনৈতিকভাবে অভিযোগ দাঙি ধরেছে, অপপ্রচার করেছে, আর এজন জ্যেষ্ঠ নেতা পবন সিং ঘাটোয়ার ডাঙরিয়ার ছবি বদনাম করবলে চেষ্টা করে আছে, আর প্রথমবার বাবে হওয়া নাই, মানে মন করে আছো বারম্বার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার আমার দলের জ্যেষ্ঠ নেতা পবন সিং ঘাটোয়া ডাঙরিয়ার উপর কোনো তর্ক নথকা অভিযোগব দাঙি ধরেছে যে তেখেতর ছবি দললে যায়, দলের মাজতে হোক বা রাইজর মাজতে হোক। আর সেটাই মূল প্রশ্ন যে
মুখ্যমন্ত্রী মহোদয় প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়নী দলের দলপতি সাংসদ অকল বিধায়ক সকল যদি রাজনৈতিকভাবে আক্রমণ করে আমার একু কবলে একু নাই, করক আমিও করি। কিন্তু দলের এজন জ্যেষ্ঠ এজন চাহ জনগোষ্ঠীর আটাইতকৈ টলেস্ট লিডার আজি তারিখ আজি বারম্বার ছবি বদনাম করবলে বিচার কি হয়েছে? আজি রামেশ্বর তেলি, আজি রামেশ্বর তেলি টিকিট কর্তন করে দিলে, রামেশ্বর তেলি আজি মন্ত্রী হব পারিলে হতেন। কামাখ্যাত আছে আজি আমার মার্গিতা ডাঙরিয়া, পবিত্র মার্গিতা ডাঙরিয়া মন্ত্রী হয়েছে, ঠিকই হয়েছে, মানে শুভেচ্ছা জ্ঞাপন করছো। কিন্তু পবিত্র মার্গিতা ডাঙরিয়াতক বেশি সিনিয়র কামাখ্যাত আছে ডাঙরিয়া, কামাখ্যাত আছে এমপি হয়েছে, কামাখ্যাত যোরহাটর এমপি হল, কামাখ্যাত আছে ডাঙরিয়া আমার রাজ্যসভার সাংসদ হল, কামাখ্যাত আছে ডাঙরিয়া আকো বেলেগ একটা সমষ্টিলে গই তাত আকো তেও সাংসদ হল, ছাত্র রাজনীতির পর কামাখ্যাত আছে ডাঙরিয়া জড়িত হয়ে আছে। তো যদি মন্ত্রীর উপর ক্লেম আছে, যদি আমি সিনিয়রিটি যদি চাও, মার্গিতা ডাঙরিয়া কে বেশি সিনিয়র তো কামাখ্যাত আছে ডাঙরিয়া হল, রামেশ বেটলি মার্গিতা ডাঙরিয়াতক সিনিয়র, মার্গিতা ডাঙরিয়া পাইছে ভাল কথা। কিন্তু বারম্বার আমি মুখ্যমন্ত্রীর পর এনে ধরনের একটা রাজনীতি একটা ইঙ্গিত পাইছো যে মন তো অল্প ভাল নহয় বা মনটি কিনা একটা বেয়া পাই আছে, সেই কারণে তেলি ডাঙরিয়ার টিকিট কাটি দিলে, সেই কারণে আমার পল্লব লোচনের মন্ত্রী হয়েছিল, কেতিয়াবা দিল্লীলৈ ঠেলি দিলে, আকৌ দিল্লী পাকৰ টিকেট কাটিলে, সেই কারণে কামাখ্যাত আছে ডাঙরিয়া আজি মন্ত্রী হওয়া নাই, সেই কারণে এটা পবন সিং ঘাটুয়া ডাঙরিয়া বারম্বার ছবি বদনাম করবলে বিচাৰিছে। যিসকলে রাজনীতি করে আমি বুঝি পাইছো যে মুখ্যমন্ত্রী মহোদয়ের মনত একটা বিশেষ সম্প্রদায়ের প্রতি ভাল ভাব নাই, আর সেই কারণে রাজনৈতিকভাবে যিসকল সেই সমাজের পৰা উঠি আহিছে সক্রিয় হয়েছে লাহে 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 মুখ্যমন্ত্রী টিকিট কাটিছে বা ছবি বদনাম করেছে। মুখ্যমন্ত্রী মহোদয় সতর্ক হওয়াটো মই বিচাৰো, আমি সমাজের প্রত্যেক বর্গক সন্মান করো, প্রত্যেক বর্গ রাজনৈতিক আবেগ আছে, প্রত্যেক বর্গর নিজের সমাজের ভাষা সংস্কৃতির প্রতি আবেগ আছে, কোনো সমাজের উপর যে আঘাত নেপেলায় তার বাবে আমি অনুরোধ জানাইছো। আর অল্প ক্রস কানেকশন হয়েছে নাকি, অল্প ভুল তথ্য গৈ পাই গলে পবন সিং ঘাটুয়ার সম্পর্কে যিখিনি অভিযোগ মুখ্যমন্ত্রী মহোদয় পালে মানে অল্প ক্রস কানেকশন হয়ে গেছে, কেতিয়াবা কেতিয়াবা আমার ফোনত যে আমি নিজের বন্ধুর লগত কথা পাতো কোনোবা বেলেগর মাত ওলাই যায়, মই ভাবিছো এবার সেটাও হয়েছে। তার বিপরীতে মুখ্যমন্ত্রী যত ভুল তথ্যবোৰ পাই আছে আমি কিছু সঁচা তথ্যবোৰ বিজেপি শিবিরের পর পাইছো, বিজেপিও একটা বৈঠক হল, সেই বৈঠকের ভিতর কি কি কথা আলোচনা হল সেটা আমিও জানো, সভাপতিয়ে কি কলে আমিও জানো, আমি জানিলেও এইবু সব লো আমি মার্কেটিং নকরো, পাবলিসিটি নকরো, হয়ে থাকিব, তেওঁলোকৰ কথা আমি গম পাই থাকি, যোরহাট লো কিমান চিন্তিত আমি গম পাই থাকি, আর আমারও কিছু কথা গম পাই থাকি, শেষত গৈ জনতায় নির্ধারিত করব যে কোন দলটক আগুয়াই লৈ যাব। তো সেই কারণে এই তিনটা বিষয় লৈ আপনাদের নিমন্ত্রণ জানাবলে বিচাৰিছিলোঁ। প্রথম হল বানপানী গড়খনীয় সমস্যা লৈ কেন্দ্র সরকারে 1,00,000 কোটি টাকা প্যাকেজ দিয়ক, লগে লগে বর্তমানের রাজ্য সরকারে মাথাউরির কামবোৰ ভালদরে করক, রাস্তা পুনর্নির্মাণ, যে রাস্তা ডাম্পার ট্রাক চলার বাবে বেয়া হয়ে গেল সেই রাস্তাবোৰ মেরামতি করক, উন্নত করক, ড্রেইনবোৰ যোরহাট গুৱাহাটী ডিব্ৰুগড়ৰ ড্রেইন নালা আর বেলেগ বেলেগ নগর মহানগর শিলচর বগাইগাঁওর এইখানে মহানগর নগরের টাউন মিউনিসিপালিটি ড্রেইনবোৰ উপর জোর দিয়ক। দ্বিতীয় কথা হল কা আইন রূপায়ণ হয়ে যাওয়ার পিছত পাঁচজন শহীদক আমি কোবাত পাহরি গৈছো, সেই পাঁচজন শহীদজনের মৃত্যু কেনেদরে হল তার বাবে NHRCয়ে একটা আসাম পুলিশের পৰা রিপোর্ট বিচারক, ইতিমধ্যে মই চিঠি অবগত চিঠি জড়িয়ে অবগত করাইছো। আর তৃতীয় কথা হল যে এই যাওয়া লোকসভা নির্বাচনের ফলাফলের পিছত মুখ্যমন্ত্রী আর বিজেপি শিবির শঙ্কিত হয়েছে,
সেই কারণে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে আছে। সমস্যার সমাধান করবলে ওসর কোনো পরিকল্পনা নাই হিন্দু মুসলিম রাজনীতি বাহিরে। কিন্তু যদরে যা লোকসভা নির্বাচন ভারত জনসাধারণে সাম্প্রদায়িক রাজনীতি নাকচ করলে, এইবারও এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া হিন্দু মুসলিম রাজনীতি ব্যর্থ হব। আর বিশেষকে আজি যে চেষ্টা চলাই আছে কিছু নেতাসকলক ব্যক্তিগতভাবে আক্রমণ করবলে রাজনৈতিকভাবে বাধা দিবলে আমি দেখা পাইছো। তার রামেশ্বর তেলি নাম লব লাগিব, তাত কামাখ্যা তাসাব নাম লব লাগিব, তাত পবন সিং ঘাটুয়া ডাঙরিয়া লব লাগিব। আজি বহুতর আজি দেখা পাইছো যে মুখ্যমন্ত্রী মহোদয় বাধা দিছে, ঘাটুয়ার সারার ছবি বদনাম করবলে বিচাৰিছে। জ্যেষ্ঠ এজন সাংসদ হওয়া সত্ত্বেও কামাখ্যা তাসা আজি মন্ত্রী নহয়, আর তেলি ডাঙরিয়া আজি কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রী হব পারিলেহেতেন, কিন্তু তেলি ডাঙরিয়াও আজি বাধা দিছে। এটা বিশেষ আমার সম্প্রদায়ক বেলেগ বেলেগ ধরনের তেও আক্রমণ করে আছে, ইয়ার প্রতি আমি আপত্তি জানাইছো। এইখিনি কথা আপনাদের কবলে নিমন্ত্রণ জানালো। মোর ফ্লাইটও আছে, তো মই বেশি দেরি আপনাদের মাজত থাকিব নোৱাৰিম। তো মই এইখিনি কথা আপনাদের কল মানে আপনাকে মই কৈছো টুইটত কইলো যে মুখ্যমন্ত্রী এমনিজিয়া হয়েছে। সাধারণতে বয়স হলে এইখিনি বেমারি সোমায়, কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় বয়স কম তথাপিও এই অল্প বেমারি সোমাইছে। ডিঙত যেটা নাচি বাগি আসলে তেতিয়া জনসংখ্যার কথা কিয় নকলে? ডিঙত যেটা নাচি বাগি আসলে তেতিয়া জনসংখ্যার কথা কিয় নকলে? রাঞ্চিত গৈ কলে যে মুসলিম সম্প্রদায় জনসংখ্যা মূর বাবে জীবনের মৃত্যু একটা বিষয়। যেটা ডিঙত নাচি আসলে নিজের জীবন বসাবলে নাচি আসলে নেকি? নিজকে সুরক্ষিত করবলে নাচি আসলে নেকি? তো সেই কারণে রাজনীতি, এয়া হল রাজনীতি। আর যেটা মোদী ডাঙরিয়া মঙ্গলসূত্র ফেল হল, এটা মোদী ডাঙরিয়া নিজে জনসংখ্যা লয় রাজনীতি করবলে বিচারিছিলে, কিন্তু তেও ফেল হল, অযোধ্যা হারিলে। বারাণসীত মোদী ডাঙরিয়া ট্রেলিংত চলি আছে। মোদী ডাঙরিয়ারে মুসলিম জনসংখ্যার রাজনীতি মানুষে বুঝি পাইছে, চিনি পাইছে, নাকচ করেছে। তো এক কথা হবলে গৈ আছে, রাইজে নাকচ করব। মো কলো না দেড় বছর নির্বাচন আই আছে না, আপনি যি কথা সুদক হিন্দু মুসলিম সুদি থাকিব। যদি আপনা আপনি বিচারে যে আশা কর্মী সকলের দরমা বৃদ্ধি হোক, কব হিন্দু মুসলিম। যদি আমার সরকারি চাকরিয়ালে কব আমাক ওপিএস লাগে, কব হিন্দু মুসলিম। এটা কৈছো না, দেড় বছর অল্প সহ্য করক, দেড় বছর সহ্য করক, দেড় বছর হিন্দু মুসলিম শুনি থাকিব, আমাক আমার মাজত বিভাজন চলাবলে চেষ্টা করে থাকিব, আমার মনত বিভ্রান্তি পেলাবলে চেষ্টা করে থাকিব, অল্প সহ্য করব লাগবে। দেড় বছর পিছত এই হিন্দু মুসলিম রাজনীতি শেষ হয়ে যাবে। স্যার আমার মাজত আলোচনা হোক, কোন দলে কেনেদরে আগবাড়িবলে বিচারিছে, আমার মাজত আলোচনা হোক। এই আলোচনা জড়িয়ে আমি যি সিদ্ধান্ত লোক, আমি সিদ্ধান্ত আমি রাজভাবে প্রকাশ করে লোক সামূহিকভাবে। যদি আমি এক থাকবলে বিচার, আমি আলোচনা করার পিছত আমি আগুয়াই লয়ে যাও। যদি আমার বেলেগ কিবা আমি মনত ভাবি রাখিছো, আবার আমি আলোচনা করে লো, আলোচনা করার পিছত আমি রাইজক মুকলিভাবে আমি প্রকাশ করো। এই রাইজে আমার আমাক একগোট হওয়া দেখা পাইছে, তো সেই কারণে যদি একগোট হয়ে থাকবলে বিচার, কেনেদরে একগোট থাকবলে বিচার, আমি আলোচনা করে লো। আমি যা লোকসভা নির্বাচন দেখি দেখা পাইছো যে কংগ্রেস পার্টি লেফট পার্টির লগত কেরালাত আমি প্রতিদ্বন্দ্বিতা করছো, কিন্তু বঙ্গালত আমি একগোট হয়েছি। দিল্লিত আম আদমির লগত আমি একেলগে আছিল, আকৌ পঞ্জাবত প্রতিদ্বন্দ্বিতা করছো। তো যি হয়েছে আলোচনা মাধ্যমে হয়েছে,
মই বিচাৰো যে আমাৰ বিভিন্ন দলৰ নেতৃত্বসকল এবাৰ আমি গুৱাহাটীত আহি আলোচনা কৰি আলোচনাৰ জৰিয়তে আমাৰ যি আমি নিজৰ দলৰ কথা আমি ক'ব লাগে আমি সেই মঞ্চত প্ৰকাশ কৰি কিবা এটা ৰাস্তা ওলাই এটা ব্লু প্ৰিণ্ট ওলাই লাগে। লক্ষ্য এটাহে যে আহাবাৰ আমি ৰাইজৰ মাজৰ পৰাই এই ভ্ৰষ্টাচাৰী চৰকাৰ লেণ্ড মাফিয়া দৰে কাম কৰা এই চৰকাৰটোক আমি আঁতৰাব লাগে। তই নাচি বাগি থকা মুহূৰ্তত কিয় জনসংখ্যা নিয়ন্ত্ৰণৰ প্ৰসংগ উত্থাপন নহ'ল বুলি ওলোটাই প্ৰশ্ন কৰে গৌৰৱ গগৈ। মই কৈছো টুইটত কৰিলো যে মুখ্যমন্ত্ৰী আমি নিজে হৈছে সাধাৰণতে বয়স হ'লে এইখিনি বেমাৰী সোমায়, কিন্তু মুখ্যমন্ত্ৰী মহোদয় তেওঁ বয়স কম তথাপিও এই অলপ বেমাৰী সোমাইছে। ডিঙত যেতিয়া নাচি বাগি আছিলে তেতিয়া জনসংখ্যাৰ কথা কিয় নক'লে? ডিঙত যেতিয়া নাচি বাগি আছিলে তেতিয়া জনসংখ্যাৰ কথা কিয় নক'লে? ৰাঞ্চিত গৈ ক'লে যে মুছলিম সম্প্ৰদায় জনসংখ্যা মোৰ বাবে জীৱনৰ মৃত্যু এটা বিষয়। যেতিয়া ডিঙত নাচি আছিলে নিজৰ জীৱন বচাবলৈ নাচি আছিলে নেকি? নিজকে সুৰক্ষিত কৰিবলৈ নাচি আছিলে নেকি? তো সেইকাৰণে ৰাজনীতি, এয়া হ'ল ৰাজনীতি। আৰু যেতিয়া মোদী ডাঙৰীয়া মংগলসূত্ৰ ফেইল হ'ল, যেতিয়া মোদী ডাঙৰীয়া নিজে জনসংখ্যা লৈ ৰাজনীতি কৰিবলৈ বিচাৰিছিলে কিন্তু তেওঁ ফেইল হ'ল, অযোধ্যা হাৰিলে, বাৰাণসীত মোদী ডাঙৰীয়া ট্ৰেইলিঙত চলি আছে, মোদী ডাঙৰীয়াৰে মুছলিম জনসংখ্যাৰ ৰাজনীতি মানুহে বুজি পাইছে, চিনি পাইছে, নাকচ কৰিছে। তো অসমতো একে কথা হ'বলৈ গৈ আছে, অসমতো অসমৰ ৰাইজে নাকচ কৰিব।